এমসিকিউ ক্লাউড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। ফুডের এসআইয়ের যে 2014-এর প্রিলিমসের ম্যাথগুলো চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছিলাম, তার আজকে আমি দেব কার্য ও দিনের অঙ্ক, মানে ডে অ্যান্ড ওয়ার্ক। ইন্টারেস্টের অঙ্ক থাকবে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তবে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক নেই, সিম্পলিটাই শুধু অঙ্ক আছে। এলসিএম এসিএফ আছে, লসাগু গসাগু, আর সময় গতি ও দূরত্বের অঙ্ক, এগুলো আমরা দেখব। এই পুরো ক্লাসটা তুমি যদি পিডিএফের আকারে পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল এমসিকিউ ক্লাউড, যার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি অবশ্যই নিতে পারো, মানে ডাউনলোড করতে পারো ক্লাস পিডিএফ। ওকে, জয়েন করলেই হয়ে যাবে ফ্রিতে। তো চলো শুরু করি। বলেছে 12 persons take 9 days, 12 জন 9 দিন নেয় 18টা জানালা তৈরি করতে। কতদিন লাগবে 54 জনের 45টা জানলা তৈরি করতে? তাহলে 12 জন, জন সবসময় ওপরে থাকে, মানে এটা আমি লিখছি ম্যান ইনটু ডে বাই ওয়ার্ক, এই ফরম্যাটে থাকে, মানে ওয়ার্ক এখানে থাকবে, ম্যান ওপরে ডি, কারণ ম্যানের সঙ্গে ডি গুণ হয় আর ওয়ার্ক নিচে থাকে। ওয়ার্ক হচ্ছে 18টা উইন্ডোজ। এখানে বলছে কত দিন লাগবে 54 জনের, কত দিন লাগবে 45টা উইন্ডো করতে। এখন আমরা জানি 9 দুগুণে 18 হয়, আচ্ছা 6 9 54, 5 9 45, আচ্ছা 6 2 12, 9 2 18, 9 2 18, ঠিক আছে, তাহলে হয়ে গেল 5, ডি সমান 5 হয়ে গেল, তাই তো, ডি সমান 5, তাহলে 5 দিন লাগবে। ওকে, নেক্সট যাই। এ সার্টেন নাম্বার অফ মেন ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ, সার্টেন নাম্বার অফ মেন ইন হাউ ইফ হাউ এভার দেয়ার আর 10 মেন লেস, যদি 10 জন লোক কম থাকে আর 10 20 দিন মোর ফর দ্য ওয়ার্ক টু বি ফিনিশড, ইটু টেক 20 দিন বেশি লাগে, তাহলে অরিজিনালি সেখানে কতগুলো মেন ছিল? তো অরিজিনালি কতগুলো মেন ছিল আমি ধরে নেবো, মেন ছিল এম, তার কাজ করার কথা ছিল 60 ডেজে, এখন 10 জন মেন কম হয়ে গেছে, তাহলে এম থেকে 10 জন আমি বিয়োগ দিয়ে দেবো, কম হয়ে গেছে, 20 দিন বেশি সময় নেবে, মোর, মোর মানে 60 প্লাস 20, দ্যাট ইজ 80 ডেজ, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এম এর সঙ্গে 60 গুণ করলাম আর এম মাইনাস, আচ্ছা 60-র সঙ্গে এই যে 0 0 কেটে দিলাম আর 2 4-এ 2 3-এ করে দিলাম, এর ফলে কি হবে আমার এখানে, কিন্তু আমার দেখো ভালো করে যে এম ইন্টু 3 হয়ে গেল, মানে 3 এম হয়ে গেল, ঠিক আছে, আর এখানে 4 এম মাইনাস 40, অ্যান্ড 4 এমকে এদিকে গেলে মাইনাস এম হবে, মাইনাস এম সমান -40, দ্যাট ইজ এম সমান 40, তাহলে অরিজিনালি 40 জন লোক ছিল। ওকে, নেক্সট, রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট ইজ এত, মানে রেশিও অফ প্রিন্সিপাল, 16 ইউনিট যদি প্রিন্সিপাল হয়, 17 ইউনিট হলো অ্যামাউন্ট, মানে এটা যদি প্রিন্সিপাল হয় এটা হচ্ছে পি প্লাস আই, পি প্লাস সুদ, ঠিক আছে। আচ্ছা এবার বলছে রেট অফ ইন্টারেস্ট, যেহেতু ইয়ারলি বলেছে অসুবিধে নেই, আমরা কম্পাউন্ড নয়, কম্পাউন্ড হোক আর সিম্পল ইন্টারেস্ট হোক, ইয়ারলিতে মানে প্রথম বছরে আমাদের এরকমই হবে, তো অসুবিধে নেই। তো রেট অফ ইন্টারেস্ট কত হবে, তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ 16 ইউনিট হচ্ছে তোমার পি, তাহলে আই হয়ে যাচ্ছে 17 মাইনাস 16, 1 ইউনিট, তাহলে 1 হচ্ছে তোমার এটা, এখানে 16x 17x ধরতে পারো ওসব এক্সপেক্টস, কিন্তু যেহেতু আমি এমসিকিউ করাচ্ছি তাই সব থেকে শর্টেস্ট পথটা যেগুলো ধরার কোনো দরকার নেই সেটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে পি হচ্ছে 16, টি হচ্ছে 1, 1 বছরেই, ইয়ারলি বলেছে এখানে, ইয়ারলি খেয়াল রাখবে, আই পি টি আই, আই হচ্ছে তোমার আইটাই বাদ দিয়ে বার করতে বলেছে, 16কে 100 দিয়ে ভাগ করা, মানে 100/16 সমানই আই হবে, এখন এটা আমরা জানি 6 16 96, ওপরে 4 যাবে নিচে 16 আসবে, তাহলে 4 1 4 4 4 16, তাহলে 6.14% হচ্ছে আমাদের আই বেরোবে, আর এটা হচ্ছে বি এর আনসার। নেক্সট, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ইফ দ্য ইন্টারেস্ট ইজ 180 পার ইয়ার, 5% পার অ্যানাম, 180 টাকা ইন্টারেস্ট হবে যদি 5% অ্যানামে যাই, ঠিক আছে, ইয়ারলি, তাহলে সেটা যদি হয় তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে 5 টাকা হবে তার সুদ ইন্টারেস্ট, তাহলে কত টাকা আসল হলে 180 টাকা তার হবে সুদ, এটা জানতে চেয়েছি, তাহলে আসল বাই সুদ সমান অনুপাতটা বার করব,
তো আসল বাই সুদ এর ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্নটা এটা পি ধরে নিয়েছি তাহলে আমরা যদি কোড়ি ভাঙি তাহলে পাঁচ কুড়িম স তাহলে একশো আশির সঙ্গে যদি কুড়ি গুণ করি তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ দুটো শূন্য দ্যাট ইজ আসল হচ্ছে আমার মানে একশো টাকায় যদি পাঁচ টাকা সুদ হয় তাহলে কত টাকায় একশো আশি টাকা সুদ হবে তাহলে কত টাকায় না ছত্রিশশো টাকায় হবে সি ইজ দ্য রাইট আনসার নেক্সট বলছে ওয়াই বছরে জেড টাকা ইজ অবটেন্ড অ্যাজ সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এটা তাহলে ইন্টারেস্ট হচ্ছে জেড ভালো কথা ওয়াই বছরে তাহলে টি হচ্ছে ওয়াই এক্স পার্সেন্ট মানে আর মানে এক্স পার্সেন্ট ঠিক আছে দেন প্রিন্সিপাল ইজ কত তাহলে পি সমান কত তাহলে পি সমান আমরা জানি পিটিআই বাই হান্ড্রেড আই মানে আর এখানে পিটিআর বাই হান্ড্রেড এটা সমান হচ্ছে আই তাহলে পি তো চেয়েছে টি আমরা জানি ওয়াই আর আমরা জানি এক্স আর এটা আমরা হান্ড্রেড আর এটা হচ্ছে আমার জেড তাহলে পি সমান আমার বেরোবে হান্ড্রেড জেড বাই এক্স ওয়াই এবিসি আর দ্য থ্রি সাম অফ মানি সাচ দ্যাট বি ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সি অন এ সরি অন এ বি ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ তাহলে এবিসি হচ্ছে থ্রি সাম অফ মানি বি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এর সি হলো সিম্পল ইন্টারেস্ট বি এর ফর দ্য সেম টাইম অ্যান্ড সেম রেশিও ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট মানে এটা আর ধরে নিলাম আর এটাকে টি ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে বি যদি হয় সিম্পল ইন্টারেস্ট এর তাহলে বি সমান সিম্পল ইন্টারেস্ট সমান আসল গুণিতক টি গুণিতক আর বাই হান্ড্রেড এটা প্রথম অনুযায়ী আর যেহেতু বলেছে সি ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন বি তাহলে সি আস ইন্টারেস্ট সমান বি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড হলো এবার এখানে আমাকে বলেছে উই হ্যাভ বলে আমাকে দিয়েছে তাহলে বি বাই এ সমান টি আর বাই হান্ড্রেড আর সি বাই বি সমান টি আর বাই হান্ড্রেড এখন এখানে আর এখানে এই দুটো সমীকরণে টি আর বাই হান্ড্রেড হচ্ছে কমন মানে সেম হয়ে যাচ্ছে তাহলে বি বাই এ সমান সি বাই বি আমি করে নিতে পারবো তো এখান থেকেই আমরা বলতে পারি বি স্কোয়ার সমান এ সি তো এটাই হচ্ছে রিলেশান বি স্কোয়ার বাই এ সি দেখো এটা কোথায় আছে না ডিতে আছে তো ডি ইজ দ্য রাইট আনসার ওকে নেক্সট সিম্পল ইন্টারেস্ট অন এত ফ্রম ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার তেরো থেকে এপ্রিল দু হাজার চোদ্দো এপ্রিল চোদ্দো দু হাজার তেরো সাড়ে সাত পার্সেন্টের রেট উইল বি ইন্টারেস্ট চেয়েছে সিম্পল ইন্টারেস্ট অসাধারণ অঙ্ক এখানে আমাকে দিন বার করতে হবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার তেরোতে থেকে যদি ফোরটিন্থ এপ্রিল দু হাজার তেরো আমি যাই তাহলে ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমার দু হাজার তেরো যেহেতু লিপ ইয়ার নয় এখানে আঠাশ দিন আছে আচ্ছা ফেব্রুয়ারি মার্চ মাসে হচ্ছে একত্রিশে দিন আর এপ্রিলে হচ্ছে চোদ্দো দিন তাহলে আট আর চারে বারোকে তেরো তিন হয় থেকে এক যেহেতু তিনে তিনে ছয়কে সাত তিয়াত্তর ডেজ হচ্ছে আমার মোট তাহলে তিয়াত্তর ডেজের আমার বার করতে হবে আর সাড়ে সাত পার্সেন্ট যেটা আমাকে দিয়েছে এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের মানে এক বছরের তার মানে এত ডেজ মানে কত বছর আমরা বের করে নিই তিন যেহেতু তিয়াত্তরের গুণিতকে তিনশো পঁয়ষট্টি মানে পড়বে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ সাথে হ্যাঁ পাঁচ দিনে পড়ো কারেক্ট তেষট্টি ডেজ মানে হচ্ছে তেষট্টি বাই তিনশো পঁয়ষট্টি এটা যদি ভাগ করে দিই তাহলে ইয়ার চলে আসবে কত একের পাঁচ ইয়ার ভেরি গুড তাহলে একের পাঁচ ইয়ার চলে এলো তাহলে আমাকে মেনলি ওয়ান বাই ফাইভ ইয়ারে চাইছে এই সময়ে চাইছে এই সময়টাতে ঠিক আছে তো আমরা দেখি বার করতে পারি কি না আমাদের আই হচ্ছে আই তো চেয়েছে আইটাই চেয়েছে আমাকে আইটাই চেয়েছে পি বলে দিয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ পি টি হচ্ছে ওয়ান বাই ফাইভ ইয়ার আর হচ্ছে সাড়ে সাত মানে হচ্ছে সাত দুগুণে চোদ্দোকে পনেরো বাই দুই আর নিচে হচ্ছে একশো ওকে সব বসিয়ে দিলাম আমরা ডেজটাকে শুধুমাত্র ইয়ারে পরিণত করে দিলাম কারণ আমাদের ইয়ারই লাগে এখানে ইয়ারটা বসাই আচ্ছা তো আমরা যেটা করব আই সমান বার করবো এটা এক আচ্ছা এবার দেখো শূন্য শূন্য যদি কাটি পাঁচ দুগুণে আবার শূন্য হবে হ্যাঁ তো পাঁচ দুগুণে দশ এই শূন্যটা এখান দিয়ে কেটে দিলাম ওকে আচ্ছা তাহলে কী করবো
পনেরোর সঙ্গে পাঁচ গুণ করবো, পাঁচ পনেরো পঁচাত্তর, কারণ একশো যেহেতু নিচে আছে এ কাজ কাটাকাটি কিছু করবো না, পঁচিশ দিয়ে ভাগ ভাগ কিছু করবো না, কারণ আমরা গুণ করে শুধু দশমিক এদিক ওদিক করে দেবো। দেখো পাঁচ পনেরো পঁচাত্তর, পনেরো দুগুণে তিরিশ, আর সাথে সাঁইত্রিশ, তিন হাতে থাকলো। পাঁচ পনেরো পঁচাত্তর মানে হচ্ছে আটাত্তর, তাহলে দুটো আগে দশমিক মানে আটাত্তর দশমিক সাত পাঁচ, আটাত্তর দশমিক সাত পাঁচ দেখো প্রথম একটা উত্তর। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, পারলে দাগ দাগবে, কারণ এখানে ডেজ দিয়েছে আর ডেজ থেকে যে এভাবে আনতে হবে সেটাই হচ্ছে এই অঙ্কটা বোঝার ব্যাপার। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু দিতে পারে। ওকে নেক্সট দেখো, এইচসিএফ অফ এবি বিসি, মানে এবি সংখ্যাটার এইচসিএফ হচ্ছে কি না সি, তার মানে একে যদি আমি সি দিয়ে ভাগ করে দিই আর বিকে যদি সি দিয়ে ভাগ করে দিই, এরা যে জায়গায় যাবে সেই জায়গায় এদের আর কোনো কমন নেই, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। যেমন ধরো দুই হচ্ছে গসাগু কার আট, ঠিক আছে, আর বারো, চার দুগুণে আট, তিন দুগুণে ছয়, আট আর ছয়ের, তাহলে দুই দিয়ে যদি এই দুটোকে ভাগ করে দিই তাহলে চার আর তিন পড়ে থাকবে, যেটা আর আর কোনো জায়গা নেই নিচে যাওয়ার। তো এবার এদের এলসিএম কী হবে, তাহলে অরিজিনাল সংখ্যাগুলো যেটা তাকে সি দিয়ে ভাগ করে দিলে যেটা হলো, তাহলে এর আমার যদি পৌঁছাতে হয় এলসিএমে আট আর ছয়ের, তাহলে আমরা কী করে যাব না, ফোর ইন্টু থ্রি ইন্টু সি করে দেবো, মানে দুই, মানে এই চার তিনে বারো তো থাকবে, বারো দুগুণে চব্বিশ হয়ে যাবে। ওকে, তো তাহলে আমরা কী করব, এই যে যেখানে আমরা গেলাম এলাম, এ বাই সি ইন্টু বি বাই সি ইন্টু সি হবে, তো এইটা হবে এদের এইচ সি এ সরি এলসিএম। দেখো এটার সঙ্গে আমি মেলালাম কিন্তু, তাহলে সি সি কাটবে, এ বি বাই সি, এ বি বাই সি। এইচসিএফ অফ টু নাম্বার ইজ নাইন অ্যান্ড দেয়ার এলসিএম হচ্ছে এত, তাহলে এইচসিএফ জানি এলসিএম জানি, দুটো সংখ্যার যোগফলও দিয়ে দিয়েছে নিরানব্বই, ডিফারেন্স কত বার করতে বলছে, কী করে বার করব। দেখো দুটো সংখ্যা বলে দিয়েছে, টু নাম্বার আর নাইন নাইন অ্যান্ড এত, মানে দুটি সংখ্যার এলসিএম বলে দিয়েছে, এইচসিএফ বলে দিয়েছে নয় আর এলসিএম বলে দিয়েছে দুশো সত্তর। এখন নাইন গুণিতক কত করলে দুশো সত্তর হবে, এখন এখানে গুণটা কী হবে, এখানে হবে তিন নয় সাত তিরিশ, এই তিরিশকে অনেকভাবে ভাগ করা যায়, এমনভাবে ভাগ করবো যাতে যে দুটো সংখ্যা আসবে সেগুলোর জন্য কোনো মিল না থাকে, যেমন এক তিরিশ, দুই পনেরো, তিন দশ, চার পাঁচ, পাঁচ ছয় তিরিশ, ব্যাস এতগুলো সংখ্যা হতে পারে, মানে নয় তিরিশ হতে পারে, নয় দুগুণে আঠেরো হতে পারে, ঠিক আছে, এতগুলো সংখ্যা হতে পারে। এখন বক্তব্য হচ্ছে যে আমরা কি আলাদা আলাদা করে করে দেখব, তাহলে না সেটা নয়, যেহেতু যোগফল বলেছে নিরানব্বই তাহলে এখানে একটা ব্যাপার আছে, সেটা তার মানে এদের যোগফল আমার এগারো হবে, কেন না সংখ্যা দুটো হতে পারে নাইন ইন্টু ওয়ান, নাইন ইন্টু থার্টি, সংখ্যা দুটো হতে পারে ন দুগুণে আঠারো, নাইন ইন্টু ফিফটিন, ন পনেরো একশো না এক, হ্যাঁ ওয়ান থার্টি ফাইভ, তিন নয় সাতাশ নব্বই, সংখ্যা দুটো হতে পারে পাঁচ নয় পঁয়তাল্লিশ, ছ নয় চুয়ান্ন, তাহলে এই দুটো যোগফল আমার এগারো হতে হবে, কেন না নিরানব্বই যেহেতু তোমার সাম, তাহলে নয় ইন্টু এগারো হলে তো নিরানব্বই হয়, তো নয় তো এখানে নিয়ে নিয়েছি, তো এগারো তো ছয় আর পাঁচে নিতে হবে, তাহলে এই দুটো পঁয়তাল্লিশ আর চুয়ান্ন হবে দুটো সংখ্যা, যাদের ডিফারেন্স হবে এদিকে পাঁচ ওদিকে চার, নয়, নয় ইজ দ্য ডিফারেন্স। যদি বুঝতে না পারো তাহলে আমি আর একটা অন্য উপায় বলছি, দেখো তবে তোমরা এটা কী করতে পারো না, এটা কিন্তু ভালো করে দেখতে পারো, খাতায় টুকে নিয়ে আবার শোনো বা ব্যাক করে শোনো, আমার মনে হয় না অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আর একবারটি দেখাচ্ছি, অন্য অন্যভাবে দেখাচ্ছি, দেখো সংখ্যা দুটির গুণফল হবে, তার মানে এটা, কারণ আমরা জানি সংখ্যা দুটো ধরো এ বি, সংখ্যা দুটির গুণফল সমানই হচ্ছে সংখ্যা দুটির এলসিএম আর এইচসিএফের গুণফল, লসাগুর গুণফল, তো সেই হিসাবে আমরা এটা লিখতে পারি, রাইট। আচ্ছা এবার আমরা কি জানি যে এ আর বি এর যোগফল দিয়ে দিয়েছে নাইনটি নাইন, ভেরি গুড, তাহলে এ প্লাস বি যদি নাইনটি নাইন দিয়ে দেয় তাহলে ডিফারেন্স চেয়েছে, এখন ডিফারেন্স সমান কী হবে, এ মাইনাস বি এটা চেয়েছে, তাহলে এ মাইনাস বি চেয়েছে, এবার বক্তব্য হচ্ছে কী করে আমরা বার করব। এখানে বার করার নিয়ম হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আর
এটাকে যদি মানে এ প্লাস বি কে যদি এ সরি দাঁড়াও ডাইরেক্ট লিখি, এত কিছু করে লাভ নেই। আমি যে প্রথমটা বললাম সেটাই কিন্তু এটাতে সব থেকে সহজ উপায়, এখানে কিন্তু জিনিসটা বড় হবে, সময় থাকলে তুমি করতে পারো, অসুবিধে নেই। দেখো এ প্লাস বি তুমি জানো তোমাকে এ মাইনাস বি বার করতে হবে, তো এ মাইনাস বি সমান রুট ওভার অফ, যদি এ প্লাস বি করি তাহলে মাইনাস ফোর এ বি করতে হবে, তবে আমার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার করে আসবে, এখানে মাইনাস ফোর এ রুট ওভারের মধ্যে আসবে, ঠিক আছে। তো এই জায়গায় নিয়ে যেতে হবে, এখন এ প্লাস বি তো আমরা জানি 9 × 270, তাহলে 9 × 270 তার স্কোয়ার মাইনাস ফোর এ বি, ফোর এ বি মানে 4 × 99, এই হচ্ছে জায়গায় গেছে ব্যাপারটা, এই হচ্ছে ব্যাপার, বারবার বলছি। তো এখান থেকে আমরা কী করতে 99 কমন নিতে পারি, 99 কেন না, এখান থেকে 9 নিলাম, ঠিক আছে, তাহলে 9 × না 99 তো কমন যাবে না, 11 তো যাবে না, এটা একটা মুশকিল। তো এইটা গুণ করে মানে স্কোয়ার করে এটা গুণ করে বিয়োগ করে এটা আনতে হবে, আর না হলে তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু এ প্লাস বি আরেকটা এখানে কাজ করতে পারো, দেখো তোমাকে এ মাইনাস বি বার করতে বলেছে, রাইট, তাহলে তুমি কি করবে না, এ মাইনাস বি তোমাকে যেহেতু বার করতে বলেছে তাহলে এ মাইনাস বি এর উত্তর যদি 18 হয় আর এ প্লাস বি যদি 99 হয় তাহলে এ বি কত হবে বের করে নাও, কারণ 18 আর 19 গুণ করলে 2 দিয়ে ভাগ করলে এ এটা হবে না, 18টা নেওয়া যাবে না, মানে পূর্ণ সংখ্যা নেওয়া যাবে না, কারণ এ বি এর গুণ ফলে এমন হতে হবে, এটা এটা তো এতে আসছে কি বলে এটাকে নন পয়েন্ট নাম্বার, মানে হচ্ছে ডেসিমাল নয়, ওকে, তাহলে এই উত্তর থেকে যেতে পারো, 18 আর 12কে চেক করা যাবে না, 15 আর 9কে চেক করলে তুমি পেয়ে যাবে, কারণ এখানে একবার 15 বসাবে, 15 যদি না হয় তারপর 9 বসাবে, তারপর পেয়ে যাবে, কারণ এ মাইনাস বি যদি 9 হয় এ প্লাস বি যদি 99 হয় তাহলে এ এর ভ্যালু কত, এই দুটোকে যোগ করবো 2 দিয়ে ভাগ করবো, তার মানে 9 আর 9 18 মানে 108, তাকে 2 দিয়ে ভাগ করলে 54 আর বি হয়ে যাবে 45, তাহলে এদিকে 5 ওদিকে 4 9 হয়ে গেল, ঠিক আছে। অনেকভাবে করতে পারো, আমি উদাহরণ দিয়ে মানে প্রথমে একটা বললাম যেটা আমার সব থেকে ফেভারিট এই অঙ্কটা করার, দ্বিতীয় বললাম যেটা ভয়ঙ্কর বড় হবে, আর তৃতীয় বললাম ওখান থেকে একটা বাইপাস করে তুমি অপশানস বসিয়ে করতে পারো, এটা কিন্তু অত্যন্ত একটা ভালো অঙ্ক, পার্টিকুলারলি এটার জন্য বলছি না, আমি এজন্যই বলছি তোমাদেরকে, কারণ এটা পার্টিকুলারলি আমি যেটা দেখালাম সেটা শুধু পার্টিকুলারলি এই অঙ্কটা না, তোমরা যদি অ্যাপ্রোচটা দেখো তাহলে এটা অন্য অঙ্কেও ব্যবহার করতে পারবে। নেক্সট, 77 ইজ ডিভিসিবল, দ্য নাম্বার 77 ইজ ডিভিসিবল ইন্টু সরি ডিভাইডেড বাই ইন্টু টু পার্টস, দুটো পার্টে ভাগ করা হয়েছে, সেই দুটো পার্টের এইচসিএফ হচ্ছে 11 আর এলসিএম হচ্ছে এত, ঠিক আছে, এমন দুটো পার্টে ভাগ করা হয়েছে যার এইচসিএফ হচ্ছে 11 আর এলসিএম হচ্ছে এত, তাহলে এ প্লাস এ আর বিতে এমনভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার এ একটা বি, যোগফল হচ্ছে 77 আর এ বি এর গুণফল হচ্ছে 11 × 110 হলো স্মলার পার্ট অফ দ্য নাম্বার, তাহলে এ বি এ বি কী করে বার করবো, তুমি এটা ধরতেই পারো একটা 77, মানে এখানে তুমি 77 ধরে বিকে বার করছো 77 - a, এখানে 11 × 11 × 0 তাহলে 77a - a² সমান 11 × 11 × 0, এখানে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা আসবে, ঠিক আছে, জায়গায় বসিয়ে করতে হবে। এছাড়াও কী করা যেতে পারে বলি দেখছি, সেটা হচ্ছে দেখো, আচ্ছা এটা আগে বলে দিই, দাঁড়াও, এ স্কোয়ার মাইনাস 77a + 11 হচ্ছে 121 0, ঠিক আছে, তার মানে এখানে 11 × 11 × 5 × 2, তাহলে 5 × 55 = 22, 55 আর 22 যদি আমি যোগ করে দিই তাহলে আমার হয়ে যাবে -55a - 22a + 108 0, তাহলে এটা এ মাইনাস 55 হবে আর এ মাইনাস 22 হবে, বুঝতেই পারছো, তাহলে এ এর ভ্যালু একবার 55 হবে, এ এর ভ্যালু একবার 22 হবে, তাহলে 55 হলে এটা হবে 22 আর এটা এটা 55 হলে এটা হবে 22, এখানে বলেছে স্মলার পার্ট, তো আমার জানার দরকার নেই কোনটা 55 কোনটা 22, আমি জানি 22 হচ্ছে যাই হোক না কেন স্মলার পার্ট, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট বলছে সৌরভ রানস
31.2 কিলোমিটার পার আওয়ার 3 সেকেন্ডে। আচ্ছা, এত মানে 1 ঘন্টায় এত যাচ্ছে কিলোমিটার প্রতি আওয়ারকে। আমি অনেকবার বলেছি এর আগে অনেক ভিডিওতে যে 5/18 দিয়ে গুণ করে দিলে মিটার প্রতি সেকেন্ডে চলে আসে। তাহলে 3 সেকেন্ডে কত যায় আমরা বের করতে পারবো? তাহলে 3 সেকেন্ডে বার করতে গেলে নিচটাতে 3 রাখবো, মানে আমি 6 দিয়ে কাটাকাটি করবো। আমি 6 দিয়ে কাটাকাটি করলে 312 কি 6 দিয়ে কাটে যাওয়া কাটাকাটি যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ 312 তিন দ্বারা বিভাজ্য, দুই দ্বারাও বিভাজ্য। তাহলে তিন পড়ে থাকবে, আর 6 দিয়ে কাটলে আমার কত পড়ে থাকবে? না, 6 দিয়ে করলে 5×6=30, আর 6×2=12। তো এইটা তাহলে 5×2=10, আর 5×5 বলতে গেলে 26, 26/3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে আমি 26 মিটার পথ যাব। ওকে, কারণ নিচটা তো সেকেন্ড আর নিচটা তো 3। টু বাসেস ট্রাভেল টু এ প্লেস ইন এত কিলোমিটার রেসপেক্টিভলি। আচ্ছা, ইফ দ্য সেকেন্ড বাস টেক্স এত লেস আওয়ার দেন দ্য ফার্স্ট ফর দ্য সেম জার্নি, দ্য লেন্থ অফ দ্য জার্নি, লেন্থ অফ দ্য জার্নি হচ্ছে ডি। এখন যে 35-এ যাচ্ছে সে তো প্রচণ্ড দ্রুত যাচ্ছে, আর যে 25-এ যাচ্ছে তার বেশি সময় লাগবে। তাহলে 25-এ যাচ্ছে তার বেশি সময় লাগবে, সেখান থেকে যার কম সময় লাগছে তাকে যদি বিয়োগ করি যে বেশি দ্রুত যাচ্ছে, তাহলেই আমি 16.12 পেয়ে যাবো। এইটার ডিফারেন্স, কারণ এটাও সময়, এটাও সময়, এটা বেশি লাগার সময়, এটা কম লাগার সময়। কেন বেশি লাগছে? না, গতিবেগ কম। এটা কেন কম সময় লাগছে? গতিবেগ বেশি। তাহলে 35-25 এটা যদি মানে আমাদের করি 5×5×7, এখানে আমরা পৌঁছাবো, ঠিক আছে? 25×7 করার দরকার নেই, 5×5×7 25-25কে 7 দিয়ে গুণ করলে হয় 175। আর এখানে আমি করব 7 থেকে 5 বিয়োগ 2D, তাহলে 16×32 = 33/2। ওকে, তাহলে ডিফারেন্স আমার কত বেরোবে? ডি বেরোবে আমার। কোনো কাটাকাটি যাবে? না, কোনো কাটাকাটি যাচ্ছে না। দেখো, 33-এর সঙ্গে আমার 175 গুণ হবে, আর 2×4 হবে, তার মানে 3×5=15। আচ্ছা, এখানে করি 3×5=15, আর 3×17=51, মানে 52। আর একে 11 দিয়ে গুণ করলে 5, 5×2=7, 5×2=7, আর 5, 5775 ডিভাইডেড বাই 4, 4×1=4। এটা কি দশমিক বেরোবে? দশমিকই তো আসবে যদিও। তাহলে দেখি কাছাকাছি কার যায়, 4×4=16। ও বাবা, 1×4 হয়ে গেল, তার মানে এটাও আসবে না, তার মানে ভুল আছে নিশ্চয়ই। 4×4=56, 1×4=16, 1×15, 4×3=12, 12 মানে 4×14=30, 4×7=28, 4×5=20। এত কিলোমিটার বেরোচ্ছে জার্নি। ওকে, তাহলে 1443 এখানে কারোর নেই, এটা হয়তো ভুল দিয়েছে, এটা হয়তো 1443 কি 44 হয়তো হবে এত কিলোমিটার। এটা যদি হতো তাহলে সি ইজ দ্য রাইট আনসার হয়ে যেত, ঠিক আছে? কারণ 0.75কে আমরা 4 ধরতে পারি। নেক্সট, একটা ট্রেন 150 মিটার লম্বা ক্রসেস এ স্ট্যান্ডিং ম্যান ইন 5 সেকেন্ড। তাহলে একটা ট্রেন যখন একটা স্ট্যান্ডিং ম্যানকে যখন পেরোয়, তখন সে তার নিজের দৈর্ঘ্যকে পেরোয়। তো নিজের দৈর্ঘ্যকে সে 5 সেকেন্ডে পেরিয়ে দিচ্ছে, তাহলে 120 মিটার যায় সে 5 সেকেন্ডে। তাহলে ট্রেনের স্পিড কিলোমিটার প্রতি আওয়ারে দিয়েছে, কিলোমিটার প্রতি আওয়ার থেকে মিটার প্রতি সেকেন্ডে যেতে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি সেকেন্ডে আসতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, খুব সোজা ব্যাপার। তাহলে 5×3=15, আর 5 দিয়ে এটা কেটে 2, তাহলে 3×2=6, 6×8=72, সরি 112, 72 বলছি, 6×8=48, 4×6=10, এই সরি 108, ও 112 বলছি কেন, এত কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ওকে ওকে, নেক্সট দেখি, স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, এ বোট টেক্স 2 আওয়ার টু কভার দ্য ডিস্টেন্স ডাউন দ্য স্ট্রিম অ্যান্ড 3 আওয়ার টু রিটার্ন। তো বোটের স্পিড হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, স্ট্রিমের স্পিড আমরা জানি না, স্পিড অফ দ্য বোট, আচ্ছা আচ্ছা না না ভুল বললাম, স্ট্রিমটা দেওয়া আছে, বোটটা জানি না, স্ট্রিমটা দেওয়া আছে, বোটটা আমরা জানি না, বের করতে হবে। তাহলে স্ট্রিম দেওয়া আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বোট দেওয়া নেই, বের করতে হবে।
এখন ডাউন স্ট্রিমে যখন গেছে, মানে যখন অনুকূলে গেছে, ডাউনে যাওয়া মানে অনুকূলে যাওয়া, মানে যখন বোটের সঙ্গে স্ট্রিম একই দিকে গেছে, আর যখন বোটের বোট যেদিকে যাচ্ছে স্ট্রিমের বিপরীতে যদি যায় তাহলে এটা প্রতিকূলে, এটা হচ্ছে ডাউন, আর এটা হচ্ছে আপ, মানে রিটার্ন যখন হয়েছে এটা রিটার্ন, ঠিক আছে? মানে নদী যেদিকে বয়েছে সেদিকে যদি আমি নৌকা চালাই সেটা হবে ডাউন, নদী যেদিকে বইছে তার বিপরীত দিকে যদি আমি নৌকা চালাই তাহলে হবে রিটার্ন, মানে প্রতিকূল। ওকে, রিটার্ন করছি অবশ্যই। এবার দেখো এখানে, তাহলে যখন যাচ্ছি তখন সময় নিয়েছে 2 ঘন্টা, অবশ্যই কম সময় নেবে কারণ গতিবেগ বেশি, ঠিক আছে? গতিবেগ বেশি, তাহলে 2 ঘন্টায় আমি যাচ্ছি কত? বি প্লাস টু হচ্ছে তোমার ডাউনের গতিবেগ, আর যখন ফিরছি তখন 3 ঘন্টা সময় লাগছে। কেন না বি মাইনাস এসে আসছি, মানে স্ট্রিমে? তো এইটা হচ্ছে ব্যাপার, কারণ দূরত্ব তো সেম, দূরত্ব সেম, এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে আসছি, যাচ্ছি ডাউনে আসছি রিটার্নে। তাহলে 2b + 4 = 3b - 6, তাহলে বি সমান হয়ে যাচ্ছে 6 আর 4 = 10, বি হয়ে গেল 10, তাহলে 10 হচ্ছে কিলোমিটার হচ্ছে বোটের গতিবেগ, তাহলে 10-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 12, 12-তে আমরা যাচ্ছি, 12 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে আমরা গেছি, কারণ এটা হচ্ছে ডাউন স্পিড। আর 10 থেকে যদি 2 বিয়োগ করে নিই তাহলে 8 কিলোমিটার পার আওয়ারে আমরা ফিরেছি, ঠিক আছে? যাওয়ার সময় সময় লেগেছে 2 ঘন্টা, 12 দুগুণে 24, আসার সময় সময় লেগেছে 3 ঘন্টা, 3 আসতে 24, তাহলে বুঝতে পারছো 24 কিলোমিটার করে গেছি। যদি বলতো কত কিলোমিটার গেছি তাহলে আমাদের বার করতে হতো 24 কিলোমিটার গেছি। ওকে, তো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। আমরা 2024-এর যে যে টাইপগুলো বললাম ওই টাইপগুলো আছে, এই পুরো ক্লাস পিডিএফ যদি পেতে চাও ফ্রিতে এমসিকিউ ক্লাউড টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, একদম ফ্রি, ওখানে তুমি এই ক্লাস পিডিএফটা পেয়ে যাবে। ওকে, আর ডিসক্রিপশানে লিঙ্ক আছে, এমসিকিউ ক্লাউড ডিসক্রিপশানে লিঙ্ক আছে, কমেন্টসে লিঙ্ক আছে। ওকে, চলো আজকে যাই, তোমরা ভালো থাকবে, বাই।